অ্যান্টনিও লোপেস হাবাস সত্যি কি একজন ম্যাজিশিয়ান? অন্তত আজকের ম্যাচটা দেখে তো তাই মনে হচ্ছে। যে দলটা এই গোটা সিজনে আনবিটেন ছিল আজ অবধি, সেই দলটা কিন্তু হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে। হ্যাঁ, আমি বলছি এফসি গোয়ার কথা, যে দলটা প্রত্যেকটা দলের কাছে অপ্রতিরোধ্য ছিল, যারা এই গোটা টুর্নামেন্টে মাত্র ছটা গোল খেয়েছে, সেই দলটা কিন্তু হেরে গেল অ্যান্টনিও লোপেস হাবাসের মাস্টার প্ল্যানের কাছে। এটা তো বলাই যায়, মোহনবাগান সুপার জায়ান্টসে এর আগে অনেক সমস্যা ছিল, চোট আঘাত সমস্যা বা কার্ড সমস্যা সব কিছুই ছিল, যার ফলে তারা যে উইনিং মোমেন্টামটা হারিয়ে ফেলেছিল সেটা কিন্তু আবারও ফিরিয়ে আনলেন সেই অ্যান্টনিও লোপেস হাবাস। এই কোচটি কত ভালোভাবে অপোনেন্টকে রিড করে, অপোনেন্টের খেলা দেখে, প্রত্যেকটা টিম যাদের সঙ্গেই মোহনবাগান সুপার জায়ান্টস আগে খেলেছে বা তার আন্ডারে খেলেছে বা ভবিষ্যতে খেলবে, তাদেরকে তিনি কত ভালোভাবে রিড করেন সেটা কিন্তু আজকের ম্যাচে আবারও দেখা গেল। এফসি গোয়ার সবথেকে ভয়ানক প্লেয়ার নোয়া সাতোই, যিনি কিন্তু আজকে নড়তেই পারলেন না। এফসি গোয়ার আরেক স্ট্রাইকার কার্লস, তিনি কিন্তু বেশ কয়েকটা বল আজকে পেয়েছিলেন, সেখান থেকে গোল করতেও পারতেন, কিন্তু ওই দু একটা চান্স ছাড়া আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্স ছিল একদম চীনের প্রাচীরের মতো, অর্থাৎ যে ডিফেন্সকে ভাঙা প্রায় অসম্ভব। এবং যখনই এফসি গোয়ার কোনো প্লেয়ার বল নিয়ে এগোতে যাচ্ছে বা থ্রু পাস বাড়ানোর চেষ্টা করছে, সেখানে কিন্তু ব্লক করে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসের যে কোনো প্লেয়ার। প্রত্যেকটা ভালো ভালো অ্যাটাক যেখান থেকে তৈরি করতে গেছিলো এফসি গোয়া, সেইখানেই কিন্তু ব্লক করছে মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়ার। এই ধরনের খেলা কিন্তু বেশ কয়েকদিন হলো মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে দেখা যায়নি, আজকে কিন্তু আবারও সেই পুরনো সেই কনফিডেন্ট মোহনবাগান সুপার জায়ান্টসকে অবশ্যই দেখা গেছে। এফসি গোয়ার প্লেয়ার ব্র্যান্ডন, নোয়া সাতোই, জে গুপ্তা সবাই যখন অ্যাটাকে আসছে, তখন এই ইম্পর্টেন্ট প্লেয়ারগুলোকে মার্কিং করার জন্য কিন্তু সবসময় একজন মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়ার তার পেছনে লেগে রয়েছে। এইগুলোই কিন্তু একজন ভালো কোচের লক্ষণ, তিনি জানেন কে এই দলটাকে বিপদে ফেলতে পারে বা কার স্ট্রাইক থেকে গোল আসতে পারে, তিনি কিন্তু সেই সমস্ত প্লেয়ারগুলোকেই ব্লক করার চেষ্টা করেছেন আজকে। আর তার ফলস্বরূপ কিন্তু এফসি গোয়া দু একটা চান্স ছাড়া সেরকম পজিটিভ চান্স ক্রিয়েটই করতে পারেনি। তবে ড্রব্যাকও কিন্তু আজকে কিছু রয়ে গেল, যেটা গোটা সিজন ধরে সাফার করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসকে, সেই দুজন স্ট্রাইকার আরমান্দো সাদিকো এবং জেসন কামিংস। তো আরমান্দো সাদিকোকে কিন্তু আজকে কোচ হাবাস সুযোগ দিয়েছিলেন, মূলত তাকে সুযোগ দেওয়ার পেছনে যে কারণটা অন্তত আমি মনে করি যে তিনি কিন্তু একটু অ্যাডভান্সড প্লেয়ার, অর্থাৎ তিনি কিন্তু একটু দৌড়তে পারেন বা দূর থেকে লং রেঞ্জ শট করে গোল করার চেষ্টা করেন, যার ফলে কিন্তু তার একটু অ্যাডভান্টেজ আছে। উল্টোদিকে আমি যদি জেসন গামিন্সের কথা বলি, তিনি কিন্তু একটু বক্স প্লেয়ার, অর্থাৎ তিনি কিন্তু মূলত নিজের পজিশনে থাকেন এবং কোনো থ্রু পাস বা কোনো গোল বাউন্ড বল যদি তার পায়ে আসে তিনি কিন্তু গোল করতে পারেন, কিন্তু তিনি ওই অপোনেন্ট ডিফেন্সকে ঘাড়ে নিয়ে রান করা এই জিনিসটা কিন্তু কামিংসের খেলায় খুব একটা দেখা যায় না। আমার মনে হয় অন্তত সেই কারণেই আজকের ম্যাচে কিন্তু আরমান্দো সাদিকোকে সুযোগ দিয়েছিলেন কোচ অ্যান্টনিও লোপেস হাবাস, কিন্তু ফলাফল কিন্তু সেরকম কিছু হয়নি যেটা প্রত্যাশিত, সেটাই কিন্তু আজকে আবারও দেখা গেল। তবে একজন ডিফেন্ডার যার বয়স মাত্র 20 বছর এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই ছেলেটি একজন বাঙালি, আউটস্ট্যান্ডিং কি ডিফেন্ডিং করলো আজকে, আউটস্ট্যান্ডিং ফুটবল, মানে যে কোনো প্লেয়ার, যে কোনো এফসি গোয়ার প্লেয়ার কিন্তু তাকে বিট করে সামনের দিকে এগোতেই পারছিল না। এই দীপেন্দু বিশ্বাস, মাত্র 20 বছর বয়স ছেলেটার, অসামান্য ডিফেন্ডিং ক্ষমতা, তার অ্যান্টিসিপেশন কিছু বলার নেই। কার্যত গোয়ার অ্যাটাকারদের কিন্তু বোতলবন্দি করে ফেলেছিলেন এই একজন বাঙালি তরুণ। এটাই হয়তো আইএসএলের সার্থকতা, অর্থাৎ এই লিগটা থেকে যত বাঙালি ফুটবলার বা যত ইয়াং ফুটবলার, ভারতীয় ফুটবলার উঠে আসবে, ততই কিন্তু ভারতীয় ফুটবলের জন্য মঙ্গল। যে কথাটা আমি আগেও বলেছি, তো সেরকম আরও একজন ইয়াং প্রসপেক্ট কিন্তু উঠে আসছে ভারতীয় ফুটবলের জন্য, এই দীপেন্দু বিশ্বাস। এই প্লেয়ারটাকে যত বেশি সুযোগ দেওয়া হবে বা আগামী দিনে যত টাফ ম্যাচ তাকে খেলানো হবে, তার কনফিডেন্স কিন্তু বাড়বে এবং সে কিন্তু আরও ভালোভাবে নিজেকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারবে, এবং সেই সুযোগটাই কিন্তু করে দিচ্ছেন
কোচ অ্যান্থনিও লোপেজ হাবাস। গত ম্যাচেও আমরা দেখেছিলাম অভিষেক সূর্যবংশী এবং এই দীপেন্দু বিশ্বাস, রাজ বাশফোড়ে এই সমস্ত ইয়াং ট্যালেন্টের কিন্তু তিনি সূচক করে দিচ্ছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবং আজকে যে প্ল্যানটা কোচ অ্যান্থনিও লোপেজ হাবাস করেছিলেন, যে ডিফেন্সটাকে একদম সলিড রেখে একদম জিরো ননসেন্স ডিফেন্ডিং করে কাউন্টার অ্যাটাক থেকে গোল করা, অর্থাৎ তিনি যে ভাবনা চিন্তায় প্রত্যেকটা ম্যাচই খেলিয়ে থাকেন সেই ধরনের ফর্মেশনই কিন্তু আজকে তিনি নামিয়েছিলেন। মূলত 3-5-2 কিন্তু আজকে তিনি খেলেছেন, কিন্তু একদম প্রথম থেকেই কিন্তু ম্যাচের এফসি গোয়ার কাছে খুব শক্ত একটা প্রতিপক্ষ হয়ে উঠেছিল মোহনবাগান সুপার জায়ান্টস, কারণ তারা কিন্তু একেবারেই প্রথম মিনিট থেকে প্যানিক করেনি, একদম আস্তে আস্তে খেলাটাকে ধরার চেষ্টা করছিল, মাঝমাঠটাকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। কোনো রকম তাড়াহুড়ো বা কোনো রকম ভুলভাল ডিসিশন কিন্তু আজকের ম্যাচে আমরা মোহনবাগান সুপার জায়ান্টসের তরফ থেকে দেখতে পাইনি। তবে আজকের ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হতেই পারত, তবে একদম প্রথম দিকে এফসি গোয়া কিন্তু দারুণ একটা চান্স থেকে কনভার্ট করে ফেলেছিল, কিন্তু সেই গোলটা কিন্তু দেওয়া হয়নি যেটা অফসাইড দেওয়া হয়েছে। এবার সেই গোলটা কতটা অফসাইড বা আদৌ ডিসিশনটা সঠিক ছিল কি না, তাই নিয়ে কিন্তু আমারও যথেষ্ট ডাউট রয়েছে। আর ঠিক এই কারণেই কিন্তু প্রথম মিনিট থেকেই বেশ কিছুটা চাপে ছিল এফসি গোয়া। তবে সেকেন্ড হাফের একদম প্রথম মিনিটেই কিন্তু, অর্থাৎ সেকেন্ড হাফে শুরু থেকেই জনি কাউকো কিন্তু মাঠে নামলেন, এবং জনি কাউকো যেটুকু ম্যাচ খেলেছেন অসামান্য লেগেছে আমার জনি কাউকোর খেলা। এবং যে গোলটা হয়েছে সেই গোলটার পাসটাও কিন্তু খুব সম্ভবত জনি কাউকোর পা থেকেই এসেছিল। তো অ্যান্থনিও লোপেজ হাবাস সেকেন্ড হাফে যে সাবস্টিটিউটগুলো করলেন, দীপক টাংরি, আর্মান্দো সাদিকু, ইভেন সাহার আব্দুল সামাদের মতন প্লেয়ারকে কিন্তু তিনি সাবস্টিটিউট করে তার জায়গায় কিন্তু অনেকদিন পর লিস্টন কোলাসোকে মাঠে ফেরালেন। তাছাড়াও নামতে, ইয়ান নাসিরি এই সমস্ত প্লেয়ারকেও কিন্তু তিনি যথেষ্ট সুযোগ দিয়েছেন। অর্থাৎ ফার্স্ট হাফে যে যে জায়গাগুলো সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যাগুলোই কিন্তু তিনি সেকেন্ড হাফে রিপেয়ার করার চেষ্টা করলেন, যার ফলে আরও বেশি সলিড লাগলো মোহনবাগান সুপার জায়ান্টসের পারফরমেন্সকে। আর সবশেষে বলতে হয় দুজন প্লেয়ারের কথা, একজন মনবীর সিং, লাস্ট দুটো ম্যাচে অনবদ্য ফুটবল খেলছে মনবীর, আজকের ম্যাচেও কিন্তু বেশ কয়েকটা ভালো ওভারল্যাপ রান করেছিল এবং সেখান থেকে কিন্তু গোলের বলও পেয়েছিল একটা ভালো, নিজে থেকেই সে বলটা কিন্তু তিনি গোল করতে পারতেন, কিন্তু দিমিত্রি পেত্রোতসকে দেওয়ার জন্য কিন্তু ওই গোলটা মিস হলো বা গোলটা হলো না, তবে ওই গোলটা কিন্তু মনবীর নিজেই করতে পারতো। কিন্তু মনবীরের আজকে এবং গত ম্যাচে যে পারফরমেন্স, তিনি কিন্তু মানে অন্য একটা লেভেলে নিজেকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, তার সাথে হেক্টর, সুভাশিস প্রত্যেকে কিন্তু অনবদ্য। তবে 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 আরেকজন প্লেয়ারের কথা না বললে হয়তো সম্পূর্ণ হবে না আজকের আলোচনা, তিনি হচ্ছেন দিমিত্রি পেত্রোতস। প্লেয়ারটা যত দিন যাচ্ছে ততই কিন্তু এই টিমটার জন্য অপরিহার্য হয়ে উঠেছেন। গত সিজনটা তোমাদের যদি সবার মনে থাকে, এই দিমিত্রি পেত্রোতসই কিন্তু ভাইটাল ভাইটাল ম্যাচে ভাইটাল ভাইটাল গোল করে মোহনবাগান সুপার জায়ান্টসকে চ্যাম্পিয়ন করার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এই মরশুমেও কিন্তু নিজের 100% দিয়ে কিন্তু এই দলটাকে জেতানোর আপ্রাণ চেষ্টা করে যান প্রত্যেকটা ম্যাচে এই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড। আজকে তিনি যে গোলটা করলেন, পিওর একটা ইন্টেলিজেন্সির ছাপ, অর্থাৎ তিনি দেখলেন গোলকিপার এবং ডিফেন্ডার দুজনেই বাইরে রয়েছে, তিনি জাস্ট একটা প্লেস করে দিলেন সবার মাথার উপর থেকে, এবং কার্ল ম্যাকিউয়ের মাথার উপর থেকে কিন্তু ইজি একটা গোল হয়ে গেল, যেটা দেখতে যতটা সুন্দর লেগেছে আমার মনে হয় এই গোলগুলো এক্সিকিউট করা কিন্তু ততটাই কঠিন। আর সেই কঠিন কাজটা ম্যাচের পর ম্যাচ খুব সহজেই করে যাচ্ছেন এই দিমিত্রি পেত্রোতস। তো মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য কিন্তু এই প্লেয়ারটি তুরুপে তাস হয়ে উঠেছে, যত দিন যাচ্ছে ঠিক ততই। তবে মোস্ট ইম্পর্টেন্টলি যে তিনটে পয়েন্ট দরকার ছিল সেই তিনটে পয়েন্ট কিন্তু আজকে তুলে নিতে পেরেছে মোহনবাগান সুপার জায়ান্টস, এবং হরের মাঠে এফসি গোয়ার কাছে যে পরাজয় স্বীকার করতে হয়েছিল সবুজ বেলুনকে, সেই পরাজয়েরও কিন্তু জবাবটা আজকে এফসি গোয়ার ঘরের মাঠে দিয়ে এলো মোহনবাগান সুপার জায়ান্টস। এখন এটাই দেখার এই উইনিং মোমেন্টামটা তারা ধরে রাখতে পারে কি না, তবে এইভাবে খেললে কিন্তু লিগ টেবিলে নিজেদের যে কাঙ্ক্ষিত পজিশন, অর্থাৎ ফার্স্ট পজিশন, সেটা কিন্তু দখলের ক্ষেত্রে
আরও এক পা নিজেদেরকে এগিয়ে নিয়ে গেল সবুজ মেরুন। তবে অবশ্যই এই উইনিং মোমেন্টামটাকে ধরে রাখতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ার যেভাবে আজকের ম্যাচটা অর্থাৎ এফসি গোয়ার মতন কঠিন একটা প্রতিপক্ষের এগেনস্টে যে লড়াইটা করেছে সেই লড়াইটা কিন্তু প্রত্যেকটা টিমের এগেনস্টেই বজায় রাখতে হবে। তো আজকে তোমাদের এই ম্যাচটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে কিন্তু অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।